নির্মল বিদ্যালয়ের সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার অভিযানে অংশ নিল ফলাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। নির্মল বিদ্যালয়ের সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নিলেন ফলাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। এদিন এই অভিযানে নেমে এলাকার বেশ কিছু জায়গায় জমা চলে মশার লার্ভার উপস্থিতি নজরে পড়েছে পড়ুয়াদের। এদিন একাদশ শ্রেণীর পড়ুয়ারা বিদ্যালয়ে লাগোয়া বিভিন্ন বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু থেকে বাঁচতে পালনীয় কর্তব্যগুলি সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করেন। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও প্রচার অভিযান চালায় তারা। বাড়ির আশপাশে কিছুতেই জল জমতে না দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের অনুরোধ জানায় পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সরকার বলেন, পঠন পাঠনের পাশাপাশি সমাজসেবা ও সমাজে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের ভূমিকা থাকা উচিত, সে কথা মাথায় রেখেই এ ধরনের প্রচার অভিযানের আয়োজন। প্রচার অভিযানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান পশ্চিমবঙ্গ সরকারের একটা উল্লেখযোগ্য একটা দিক। সেই দিকটাকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আজকে পরিকল্পনা গ্রহণ করেছে যে আমাদের বিদ্যালয়ের ক্লাসরুম, আমাদের বিদ্যালয়ের মাঠ সহকারে বিদ্যালয়ের আশেপাশে যে সংলগ্ন এলাকা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে তারা যাবে এবং নির্মল বিদ্যালয় সম্পর্কে এবং এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের সচেতন করবে। আপনারা জানেন যে আমাদের এই আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে, বিশেষ করে জয়গা এলাকায় এবং এত এলাকার কিছু কিছু জনসাধারণ যারা জয়গায় ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু আগামী দিনে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। এই বিষয়ে সচেতন করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। জমা জল এখানে জমে আছে বৃষ্টির জলগুলো আর কি, এখানেও কিন্তু ডেঙ্গু মশা কিন্তু ডিম পারতে পারে আর কি। তো ইন জেনারেলি আর কি পরিষ্কার জলে যেটা হয় পরিষ্কার জলেই বেশিরভাগ ক্ষেত্রে ডিম দেখা যায় আর কি। তবুও এটা কিন্তু আমাদের ক্ষেত্রে রিস্কের ব্যাপার আছে। আজকে আমরা স্কুল থেকে সব স্টুডেন্ট গিয়েছিলাম আমাদের স্কুলের পাড়ারে গ্রামে, সেখানে আমরা সবাই বাড়িতে বাড়িতে গিয়ে লোকদের সামনে কিছু বলেছিলাম যে বাড়ির আশেপাশে যেন কোথাও জল না জমে, তারপরে শৌচালয় ব্যবহার করতে হবে, রাত্রেবেলা মশারি টেনে ঘুমোতে হবে এবং আশেপাশে কোথাও জল থাকলে সেটাকে মানে বের করে দিতে হবে, জঙ্গল সাফাই করতে হবে, এসব নিয়ে আমরা সেখানে কথা বলেছিলাম। সেটা আমরা ডেঙ্গুর জন্য সবাইকে সচেতন করেছি, বাড়ি বাড়ি গিয়ে লোকদের বোঝানো হয়েছে যে আপনারা মশারি টেনে ঘুমাবেন, পরিষ্কার জল জমতে দিবেন না,